রাখবো। মালদা জেলা থেকে দ্বিতীয় মন্ত্রী, এবার রাজ্য সরকারের প্রতিমন্ত্রী হলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন। বাঁধভাঙা উচ্ছ্বাস তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ডিজে বাজিয়ে আবির খেলে চলছে সেলিব্রেশন। মালদা জেলা থেকে এবার রাজ্যে দ্বিতীয় মন্ত্রী হলো, পূর্ণ মন্ত্রী না হলেও দুজন প্রতিমন্ত্রী পেল মালদা জেলা। সেচ দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন সাবির ইয়াসমিন, এবার মন্ত্রিত্ব পেলেন মালদহের হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন, প্রতিমন্ত্রী হলেন তিনি। বুধবারই মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি, আর সেই খবর আসতেই কার্যত বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেল হরিশ্চন্দ্রপুরের তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। খুশি সমগ্র হরিশ্চন্দ্রপুরবাসী, কারণ তাদের বিধায়ক এখন রাজ্যের মন্ত্রী। কার্যত উৎসবের আবহে দেখা গেল হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে। ডিজে বাজিয়ে সবুজ আবির খেলে সেলিব্রেশন করলেন তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা, সঙ্গে মুখ্যমন্ত্রীকে জানালেন অসংখ্য ধন্যবাদ। এ প্রসঙ্গে কি জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব শুনব। Your everyday fashion, men's wear, ladies wear, kids wear, accessories, household, toys and games, footwear. Monsoon offer 2022, up to 50% off. Primark, everyday fashion. NN Road near ITBI Bank, Kochbihar. আজকে সত্যি কথা বলতে আমাদের হরিশ্চন্দ্রপুরবাসীর জন্য খুবই একটা খুশির দিন এবং আনন্দের দিন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে তাজমুল হোসেনের প্রতি যে আস্থা রেখেছেন, এটার জন্য হরিশ্চন্দ্রপুরবাসীর তরফ থেকে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আশা করব যে তাজমুলদাকে যে মানে মন্ত্রী করা হয়েছে, শুধু আমাদের হরিশ্চন্দ্রপুর নয়, সারা পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য যাতে উনি সর্বতোভাবে চেষ্টা করে পশ্চিমবঙ্গকে যাতে একটা দিশা দেখাতে পারেন, এটার যাতে করতে পারেন, তার জন্য আমরা তাজমুল হোসেনের কাছেও আমরা প্রেয়ার করব। এবং এটা আশা করছি যে তাজমুল্লা নিজের কাজ সঠিকভাবে উনি করে আমাদের মুখ্যমন্ত্রীর নাম উনি উজ্জ্বল করতে পারেন। আনুগত্য গ্রহণ করিব, আমি ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করিব, পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেক সম্মত ভাবে নির্বাহ করিব।